রাজ্জাকের সাথে সম্পত্তি নিয়ে একটু ঝামেলা চলছিল। তার ভাই নিজে এসে কিন্তু অভিযোগ করে গেছে। সেটা তো 4 মাস পরে। আপনারা তার ভাইকে জিজ্ঞাসাবাদ করুন। চলি। এই খুনটা করেছে কোনো এক পুরুষ। শুধু দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ। আজ দেখবেন রাসেল উদ্ধারের শেষ পর্ব। কিভাবে রাসেল উদ্ধার হয়েছিল তা যদি জানতে চান, দেখতে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। সাথে আছে পুলিশ, যাকে যাকে সন্দেহ করেছিল তাদের লাশ পুলিশ বিভিন্ন জায়গায় পেয়ে যায়। কেন পুলিশকে বিভ্রান্ত করতে চেষ্টা করছে কেউ, নাকি এই লাশের সাথে রাসেল নিখোঁজের যোগসূত্র আছে, তা যদি জানতে চান দেখতে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। তার মুখ থেকে কিচ্ছু শুনতে পারেনি স্যার। পপি, পুলিশ তো তোমার খুঁজতেছে। আমি পুলিশে কথা দিছিলাম, তোমার পুলিশের হাতে তুলা দিমু। তা দিলা না যে? তুমি আমার গুটির ব্যবসায় অনেক সাহায্য করছো। কৃতজ্ঞতা বলে একটা কথা আছে না? মাদক ব্যবসায়ী আবার নীতি আছে নাকি? আন্ডারগ্রাউন্ড বিজনেসে নীতিটাই বড় বিষয়। জলিরে মারলা কেন? জলিরে মারছি অনেকগুলো কারণ আছে। কারণ কেঁচু করতে গিয়ে সাপ বেরোয় আসুক, এটা আমি কখনোই চাই না। আর আহত সাপরে বাঁচার ইহা লাভ কি? আর সবচেয়ে বড় কথা হইল, আর কপালটাই মন্দ। তাইলে আমার কপালে কি আছে? তোমার কপালটা মাশাল্লাহ দিলে অনেক ভালো। তোমার কপালটা ভালো বলেই তোমার আমি খুঁজে পাইছি। তুমি এই ধরনের কেচালে না থাইকা বরগুনায় চলে যাও। বরগুনা? মাসুদ, তুমি এটা কি কও? তুমি না কইছিলে আমারে বিয়া করবা? তুমি তো আমারে সাড়া দাও নাই। এখন যদি দেই? মনটাই তো চায়, কিন্তু কেমনে করি? সমস্যা, আমার মনে হয় সাইন না তোমার জামাই আর ওই রাসেল তোমার দেওয়ানা। আরে থাম থাম, কামটা করোনার আগে তোর আরেকবার ভাইবা দেখ, কামটা কি তোরা ঠিক করতেছস? ঠিক না বেটি, এত কিছু তোমার কাছ থেকে শিখতে চাই না। তুমি যে চারটা প্রেমিকা লয়ে ফষ্টি নষ্টি করো, সেই সময় তো আমাকে জিগাও না। তোরা লিখতে কইছি তুই লেখ, কিন্তু টাকার লাগে তোরা ভালোবাসা বিক্রি করে দিবি? তুই বেটা এত ক্যাস ক্যাস করিস, তোর লিখতে বলছি ই লেখ। আমার বন্ধু মানুষ, ওর ভালো লাগছে দিয়া দিমু, পরে আবার টাকা হলে দিয়া দিমু, সমস্যা কি? তুই লেখ।
কিন্তু বিশ্বাস কর, টাকার জন্য ভালোবাসা বিক্রি হইতে আমি আমার সারা জিন্দগিতে দেখি নাই। তোর দেখতে হইব না, আমি কিছু ঋণ আছি যার জন্য বিক্রি করতেছি, আবার বই নিয়ে নিবো। তুই ভালো মতো লিখতে পারো, সে জন্য তোর কাছে আইসি না পারলে দাম বলে দে। আমরা আমি লিখতেছি লিখতেছি দে লিখতেছি বেটা ক্যাশ ক্যাশ করে ও নামটা কি জান? শারমিন আক্তার পপি। শারমিন আক্তার পপি ঠিকানা নাকি জান? ঠিকানা লাগবো না, তুই লেখ যে শাহিন দিতেছে রাসেল রোড। 1,25,000 টাকার বিনিময়ে। 1,25,000 টাকার বিনিময়ে তোরা কামটা ভালো করলি। আবার কথা বলছ বেটা, এখানে সিগনেচার কর। বুঝছ তো? এখানে হ্যাঁ কর, এই জায়গায় কর। আরে তুই এখানে সাক্ষী দে। আমি সাক্ষী না হই। যথাক বেটা সাক্ষী দে। কামটা ভালো করলি না রে। বেশি কথা কস তুই, তোর কানে কোনে দিতে ইচ্ছা করতেছে? ওরে প্রস্তাবি আর বন্ধু মানুষ হলে কিছু কইতেছে না তোর। দেখ দেখ খেলো এখন ববি কিন্তু আজকের থেকে আমার। আমি কি কৃতদাস? সেই থেকে আমি ওই দুজনের কাছ থেকে আলাদা। তারপর থেকে তো রাসেল অনিরুদ্ধ, শাইন অনিরুদ্ধ। একটা সত্যি করে কথা বলবা, তুমি কি রাসেলকে ভালোবাসো? যে আমারে টাকা দিয়ে কিনতে পারে সে তোমার পতিতালয়ে বিক্রি করতে পারে। মাসুদ চলো আমরা এই দুই নম্বরের ব্যবসা ছেড়া সংসার করি, এই ঢাকা শহর ছাড়ি। হ্যাঁ ঠিকই কইছো, পুলিশ যেভাবে মাদকের বিরুদ্ধে নামছে তাতে মনে হয় যে কোনো সময় ফাঁসা যাবার পারি। তাছাড়া জলির খুনের মামলাও ফাঁসা যাবার পারি, আমার মনটাই কইতাছে। আচ্ছা ওসব বাদ দাও তো। আচ্ছা তুমি কি আমার এখনো ভালোবাসো? তোমারে ভালোবাসি দেখেই তো এখন পর্যন্ত শাদি করি নাই, কিন্তু একজন রেলে এত টানাটানি আমার ভাল লাগে না, এই জন্যই আমি সরে গেছি। তোমারও যদি আমি ভালোই না বাসি তাহলে এত বিপদের মধ্যে আমি আসলাম কেন? চলো না মাসুদ আমরা ঢাকা শহর বিদায় দিই। আমি টাকাগুলো লয়ে লই, তারপরে দুজনে মিলে শাদি করুম, এক অজানার পথে পাড়ি দিব যেখানে আমাকে কেউ চিনবার পারবো না। বলো রাজি? আমি রাজি। আপনাদেরকে এখন যে কথাটা আমি বলবো সেটা আমাদের জন্য খুব অসম্ভব। একজন গুম, দুইজন খুন, পত্রপত্রিকা আমাদেরকে দোষারোপ করছে। আমার সাথে কমিশনার স্যারের কথা হয়েছে, কমিশনার স্যার আমাকে বলেছে যে আমাদের এই মামলাটা অন্য কোনো সংস্থা দিয়ে তদন্ত করাতে চায়। স্যার এটা তো আমাদের জন্য কলঙ্কজনক। স্যার স্যার এই মামলাটা কি যে কোনোভাবে আমাদের কাছে রাখার ব্যবস্থা করা যায় না? আমি পুলিশ অফিসার হিসাবে এটাকে কখনোই মেনে নিতে পারি না যে আমার হাত থেকে ইনভেস্টিগেশন অন্য জায়গায় চলে যাবে। আমি স্যারকে অনুরোধ করেছি, স্যার আমাকে সময় দিয়েছে 7 দিনের। আপনারা কি পারবেন এই 7 দিনের মধ্যে করতে? পারবো স্যার। আমাদের ভাবমূর্তি বজায় থাকবে স্যার, আমিও থাকবো আপনাদের সাথে। শুধু সারাদিন রাস্তাঘাটে দৌড়ালে কিন্তু এটার ফল পাওয়া যাবে না। আসলে আপনাদেরকে বের করতে হবে প্রথমে যে কি কারণে খুন হয়েছে সেই কারণটা। সেই কারণ যতক্ষণ পর্যন্ত আপনি না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি এটার কুল কিনারা খুঁজে বের করতে পারবেন। জলি এবং জফর এই দুইজনের পরিচয় বের করেন। এদের ব্যাকগ্রাউন্ড কি, এরা কার সাথে চলতো, কি করতো না করতো, এদের বাপ দাদা 14 গোষ্ঠীর ইতিহাস বের করেন, আপনি পেয়ে যাবেন। আমি আপনাদের সাথে থাকব। আপনারা এই দুইজনের পরিচয় বের করতে কয়দিন সময় নেবেন? 7 দিন স্যার। না আপনাদেরকে আমি 7 দিন সময় দেবো না, আপনাদেরকে দেবো 1 দিন সময়। এই 1 দিনের মধ্যে আপনাদেরকে বের করতে হবে স্যার। 12 ঘন্টার ভিতরে তাদের নাম পরিচয় সব বের করো। জি স্যার। জি স্যার। গুড। এই 12 ঘন্টার মধ্যে যদি নাম পরিচয় বের করতে না পারেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হবো, এটা মানতে হবে। জি স্যার। বাকিটা আপনাদের সাথে আছি, প্রয়োজনে আমি নিজে ফিল্ডে যাব। স্যার। জি স্যার। আমি চাই না আমাদের হাত থেকে ইনভেস্টিগেশনটা অন্য কোনো সংস্থার কাছে যাক। ইয়েস স্যার। স্যার আমি স্যার আপনার কাছ থেকে 7 দিনের সময় নিয়েছি, এই সময়টার মধ্যে ইনশাআল্লাহ আমি এটা একটা ব্যবস্থা করবো স্যার। স্যার আই প্রমিস, আই প্রমিস স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার সামসুন।
মাসুদ, পপিরে ধরছে, তুই কই? মাসুদ, তুই তাড়াতাড়ি পালা। মাসুদ, মাসুদ, টাকা কিসের? টাকা কিসের মাসুদ? যা পাগল, ভাগ এখান থেকে। মাসুদ, মাসুদ কোথায়? আমার বই মাসুদ কোথায়? মাসুদ, মাসুদ কে দরকার? কি দরকার? আমি 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 পুলিশ, পুলিশ আমার চিনোস? থাপড়া একবারে সব দাঁত ফালাই দেবো, চিনোস আমার? আমি 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 তোকে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো। গুলি করে খুলি উড়াবে? হ্যাঁ, পুলিশ, পুলিশ একদম গুলি করে কিন্তু মাথার খুলি উড়িয়ে দেবো। চিনোস আমার বেটা? থাপড়াই তো আমার কিছু নেই। আর স্যার, মাসুদ কোথায়? মাসুদ, মাসুদ কোথায় বল? ইনফরমেশন না বের করতে পারবেন ততক্ষণ পর্যন্ত।
এমন কিছু পাওয়া যায়নি, তবে অন্যরকম একটা স্ট্যাম্প পাওয়া গেছে। দেখি প্রেমিকার ভালোবাসা বিক্রি করেছে 1,25,000 চুক্তি। এবং দেখেন কি স্পষ্টভাবে লেখা আছে যে আমি কোনোদিন আর পপির সাথে যোগাযোগ করব, যোগাযোগ করার চেষ্টা করবে। পপির ঠিকানা কি দেওয়া আছে? ঠিকানা তো অবশ্যই দেওয়া আছে। দেখুন পপিকে বিক্রি করেছে রাসেলের কাছে। পাথর ঘাটা থেকে আমাদেরকে শুরু করতে হবে। ওখানে যদি যাই আমার বিশ্বাস যে পপির ব্যাপারেও দেখেন সমাজে কত ধরনের পাগল, কত ধরনের ক্রিমিনাল আছে। মানুষের ভালোবাসা বিক্রি হয়, মানুষ কতখানি বিকৃত রুচি। এছাড়া কি করেন জান? ঠিক আছে, রাখেন। আমার চিন্তা করুন, আমি সেফ মতো থাকবো। হ্যাঁ ঠিক আছে। We'll be right back.
আকাশ, স্যারকে তো ফোনে পাচ্ছি না। আমরা শাহিনের বাড়ি খুঁজে পেয়েছি, এখন ওকে কি পিক করবো? আপনি একটু স্যারের সাথে কথা বলেন। ওকে আকাশ। ওকে স্যার কি বলল? আকাশ স্যারের সাথে কথা বলছে, চলুন। জি স্যার। স্যার, আপনার কি মোবাইলের সুইচ অফ? মোবাইলের সুইচ অফ মানে? স্যার ইউসুফ ট্রাই করছিল, পাচ্ছিল না। আরে দেখেন তো, এইটা অফ হয়ে আছে, এটা সরকারি নাম্বার। এই মোবাইলে সমস্যা হয়েছে, আজকে সকাল থেকে এই অবস্থা চলতেছে, এটা দোকানে নিয়ে যাওয়ার ব্যবস্থা। জি স্যার। স্যার ইউসুফ জানালো যে শাহিনের বাড়ির ঠিকানা আসামি কি পাওয়া যাবে? আশা করছে স্যার, কিন্তু ওখানে তো ওরা দুজন। সেক্ষেত্রে আপনি এক কাজ করেন, আপনি টিম নিয়ে এখন রওনা দিবেন, যদি আসামি পাওয়া যায়। আর আমি পাথরঘাটের ওসির সাথে কথা বলছি। জি স্যার। এমনি পিক করে আনতে হবে, ওইটা কিন্তু আমার মূল লক্ষ্য। অবশ্যই স্যার। ঠিক আছে, আর আপনি দোকানে দিয়ে যাবেন, মোবাইলটা ঠিক করে রাখবেন, আমার বডিগার্ডের বলবেন ও যেন নিয়ে আসে। স্যার ঠিক আছে। পাথরঘাটার ওসি, এইটা তো আমার সিভিল নাম্বার, এটা ধরবে কি না আল্লাহ। আমি ওসি বলছি ডিএমপি থেকে মিরপুরে। একটু একটা টিম পাঠিয়েছিলাম আপনার এখানে, আমার দুইজন আসামি আছে, ওরা লোকেট করতে পেরেছে, একটু ব্যাক আপ দিয়ে দেয়, আমার সাথে পরে কথা বলে নেবে। আচ্ছা আচ্ছা ব্রাদার, থ্যাংক ইউ। মানুষের চেষ্টা কখনো বিফলে যায় না, সেই সূত্র ধরে পুলিশ খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে একটি নাম পেয়ে যায়, তার নাম শাহিন। শাহিনের বাড়ি শুধুমাত্র জানে পাথরঘাটায়। কিভাবে পাথরঘাটার পাথর থেকে শাহিনের পূর্ণ ঠিকানা খুঁজে বের করে গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছে তা যদি জানতে চান, দেখতে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য। হ্যালো, কিরে কই তুই? দেখছি দেখছি, এদিকে কিরে, তুই এখানে কেন? শাহিন বিরাট বড় একটা ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? পপি পুলিশের কাছে ধরা খাইছে, জলিয়ার জাফরও মারা গেছে। পুলিশ যে কোনো সময় এখানে আসবার পারে, কিন্তু তোরা এখানে থাকুন যাইব না। চল চল চল। কোথায় যাবো এখন? যেখানে হোক এখানে থাকুন যাইব না। ঠিক আছে, সেটা কাল দেখা যাবে, আজকে চল বাড়িতে চল। তাই বলে তোর বাড়িতে থাকা যাবে না। কোনো সমস্যা নাই, আমার এই বাড়িতে আসার জন্য রাস্তা একটাই, আমি মানুষ ফিট করে রাখতেছি, ওরা সব ইনফরমেশন দিয়ে দিব। চল আগে বাসা চল, আজকে রাতটা কাটাই, কালকে আমরা যাবো। আয় ভিতরে ভিতরে। আকাশ, আমরা এখন যে বাড়িটাতে যাচ্ছি সেটাই হচ্ছে শাহিনের বাড়ি। এলাকার মানুষ নিশ্চিত করেছে সে এখানেই আছে। কিরে দোস্ত, মাইক্রো কই? চিন্তা করছি দোস্ত, আইব বসি। আকাশ, এই যে দুজন,
শিও আচ্ছা ওরা কাছে আসতেছে আসতে দিন I don't know.
মনের বাঘ
ভাল্লুক দেখলে চেনা যায়, কিন্তু মানুষ রূপী জানোয়ারকে চেনা বড়ই মুশকিল। পুলিশ প্রথমেই ভুল করেছিল মূল আসামিকে গ্রেপ্তার করার পরেও তাকে ছেড়ে দিয়ে। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য কঠিন। সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে, ভালো থাকবেন, পরিবারের বন্ধনে আবদ্ধ থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ। যদি লিখিয়া দিতেন জাহাপনা, খুব ভালো হইতো। জাহাপনা লিখে দিতে হবে। ঠিক আছে, এলাম লিখে।